আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে জাতীয় নিউজ চেক প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে সমন জারি ঝালকাঠি এক আসনের এমপি বজরুল হক হারুনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় সমন জারি করেছে ঢাকার সি আদালত জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমানের দায়েরকৃত প্রতারণা মামলায় আদালত এ সমন জারি করে সোমবার বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী এই আদেশ দেন একই সঙ্গে আগামী তেইশে নভেম্বর এমপি হারুনকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয় মামলার অভিযোগে বলা হয় খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে হারুন পাঁচ কোটি টাকা ধার নেন পরে টাকা পরিশোধ করতে হারুন ন্যাশনাল ব্যাংকের এক কোটি টাকার একটি চেক দেন খলিলকে কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ফেরত আসে হলিল তার আইনজীবীর মাধ্যমে এমপি হারুনকে টাকা পরিশোধ করতে লিগেল নোটিশ পাঠান পাঠান এরপরও টাকা পরিশোধ না করায় দু সালের বাইশে আগস্ট হলিল বাদী হয়ে সিএমএম আদালতে মামলাটি করেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ